Good morning, Mama. Good morning. Good morning. Kashi hocche khub? Haan. Ami tomake ekta kara baniye debo, haan? Khele dekhbe kashi ekdom kome geche. Thik ache? Thik ache. এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, গ্যাসটা আমি অন করে দিলাম, দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল। একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো আদা, একটা লবঙ্গ, কিছুটা জোয়ান। দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা তুলসী পাতা। খুব ভালো করে এটা ফুটতে দেব। চামচ দিয়ে আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি। প্রায় সমস্ত ঘরেই এখন বাচ্চাদের সর্দি কাশি হচ্ছে। ঈশানীরও চার পাঁচ দিন হলো জ্বর হয়েছে, সাথে সর্দি কাশি। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। খুব সামান্য পরিমাণে দিলাম, না হলে বাচ্চাদের ঝাল লাগতে পারে। ডাক্তারি ওষুধপত্রের সাথে ঘরোয়া যে টোটকাটি আমি ব্যবহার করি, সেটি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ফুটতে ফুটতে দেখুন চায়ের লিকারের মতো কি সুন্দর জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাটিটা যখন হাত দিয়ে ধরা যাবে ততক্ষণ পর্যন্ত আমি ঠান্ডা করে নেব। দেখুন বাটিটা আমি হাত দিয়েই ধরতে পারছি। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। লিকারটা কুসুম কুসুম গরম আছে, বাচ্চারা এটা খেতে পারবে। এখন এতে আমি এক চামচের মতো মধু মিশিয়ে দিলাম। ঈশানী ঘুম থেকে ওঠার পরে জামা কাপড় চেঞ্জ করে নিলে একবার ওকে আমি এটা দিই, আর সন্ধেবেলা একবার আমি ওকে এটা দিয়ে থাকি। ভেরি গুড, ওইটুকুও খেয়ে নাও।